আমি এখন মাননীয় সদস্য জনাব আজি আজম আপনাকে একটি সম্পূরক প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রশ্নের বিস্তারিত উত্তর তুলে ধরেছেন। দেশের যে কোনো সংকটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণের জন্য কাজ করেন। বিশেষ করে করোনা ভাইরাস এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে সফলতার সাথে তিনি অর্থনৈতিক চাকাকে ধরে রাখতে সক্ষম হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের হৃদয়ের স্পন্দন। জাতির সামনে এ পর্যন্ত যতগুলি কথা বলেছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী টানা চতুর্থবার সহ পঞ্চমবার এজন্য তাকে আমার নির্বাচনী এলাকা জনগণের পক্ষ থেকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন, প্রতি বছর রমজান মাস আসলে দেখা যায় ইফতার সামগ্রী সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হুট করে বেড়ে যায়, অথচ রমজান মাস সারা বছরের অন্যান্য সময়গুলিতে এ সকল খাদ্যদ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ব্যতিক্রম ঘটে কেবল রমজান এলেই। এ সময় অধিক মুনাফা লোভে কিছু ব্যবসায়ী অবৈধ অনৈতিক ভাবে কিছু পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার হীন প্রচেষ্টা চালায়। এমত অবস্থায় এই রমজান মাসে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বস্তির মধ্যে রাখতে অবৈধ গুদামজাত এবং সিন্ডিকেটদারীদের এবং বিশেষ করে বিএনপি জামাতের গুজবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কোন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলবো গুজবে কান দেবেন না। কাজেই সকলে যদি সচেতন থাকেন আর গুজবে কান না দেন তাহলে গুজব ছড়িয়ে আসলে এই সমস্যা করতে পারবে না। আর মজুদ যাতে করতে না পারে তার জন্য কি কি করণীয় সেটা কিন্তু আমার প্রশ্নের উত্তরে আমি ইতিমধ্যে বলে দিয়েছি। কারণ সেখানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, কাজে এটা পুনরাবৃত্তি করতে চাই না। তবে অসাধু ব্যবসায়ীরা যাতে কোন রকম মানুষের এই খাদ্য নিয়ে কোন রকম খেলতে না পারে সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রয়েছি। সেই সাথে সাথে আর একটা বিষয় আমি বলতে চাই, বহু পণ্য আমাদের আমদানি করতে হয় বড় নির্ভরশীল। আমরা পরনির্ভরশীলতা কাটিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেদের উৎপাদন বাড়াতে চাই। আর তাছাড়া প্রতিটি দোকানে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে এই ইফতারের যে সামগ্রী প্রতিটি জিনিসের মূল্যটা কি সেই মূল্যের একটা তালিকা টাঙানো নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই তালিকাটা যদি প্রতিটি দোকানে টাঙানো থাকে তাহলে ভোক্তা কিন্তু সেটা দেখতে পারে এবং কোন রকম তাকে মানে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা সেটাও সে ধরতে পারবে। কাজে এই জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আবারও আমি সকলকে অনুরোধ করব গুজবে কান দেবেন না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।